আসসালামু আলাইকুম, আমার রান্নাতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে টক দই বানাতে হয়। এগুলো পাতিলে ঢেলে দিচ্ছি। এখানে 1 লিটার দুধ আছে, আর এখানে আমি চিনি নিয়েছি 1.5 টেবিল চামচ। চাইলে আপনারা লবণও দিতে পারেন, কিন্তু লবণের ক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে 1/2 চা চামচ থেকেও কম। জাস্ট লবণের একটু ফ্লেভারটা আসতে হবে। তাই দুধটা আমি একটু নেড়ে দিচ্ছি, যাতে ফাঁকে ফাঁকে নেড়ে দিবেন, যাতে নিচে না লাগে। এখন এটাকে প্রায় 1 লিটার দুধ, তো এটাকে আমি আধা পোয়া দুধ আমি এটাকে শুকিয়ে নেব। আবার আধা পোয়া থেকে কম দুধ আমি শুকিয়ে নেব। তো এটা আমি বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধটা আমার একবার চেক, আধা পার চেয়ে কম শুকিয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দুধটি আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটা প্লাস্টিকের ডাব্বাতে একটা আমি দুধটা ঢেলে দেব। দেখুন একটা প্লাস্টিকের পটে আমি দুধটা ঢেলে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 100 গ্রামের মতন দই, টক দই। এটা জোরন বলে, এটাকে এটা না দিলে দইটা জমবে না। এটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি, এটা ভালো করে ফেটে নিয়েছি আমি। দেখুন এটা যদি ভালো করে আপনারা যেভাবে ডালবেন দইটা সেভাবেই হবে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এটা ভালো করে, যাতে লাংস না থাকে এটাতে। আপনি দইটা জমানোর আগে এগুলো ভালো করে লক্ষ্য করবেন, আর দইটা যদি ফাটা থাকে তাহলে দইও ফেটে যাবে। এটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন। আমি এই দইগুলো এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটা মিক্স করে দেব ভালো করে। দইটি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, একদম ভালো করে মিশাতে হবে। যদি ফেনা ফেনা আসে ও সমস্যা নেই। দেখুন একদম দুধের সাথে একদম মিশে যেতে হবে। দইটি আমার মিশানো হয়ে গেছে, ভালো করে ফেটে এটা মিক্স করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি, আর একটা টাওয়েল নিচ্ছি। একটু টাওয়েল নিয়েছি, কিচেন টাওয়েল। এটাকে আমি এভাবে করে ভালো করে আমি এটাকে পেঁচাই দেব, আর এমন ভাবে রাখবো এটাকে একদম গরম জায়গা, কে যাতে দেখতেও দেখাও, কে হাতে ধরেও না দেখে বা নাড়াচাড়াও না করে। আবার এটাকে একদম গরম জায়গায় রাখতে হবে, যাতে কেউ হাতে দিতে না পারে। তাহলে আমি এটাকে প্রায় 12 থেকে 13 ঘন্টা আমি এটাকে রাখবো। এরপর আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন 12 ঘন্টা বলেছিলাম, আমি 1 ঘন্টা বাড়তি নিয়েছি, 13 ঘন্টা হয়ে গেছে। আমি এখন এটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দুইটা আমার জমে গিয়েছে এবারে। এটাকে এখন আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য। 1 ঘন্টার পর আপনারাও পরিবেশন করবেন, সাথে সাথে আপনারা এটা করবেন না, পরিবেশন করবেন না, ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবেন। দেখুন তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দই হয়েছে আমার। এটা ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেলে আরো একটু জমে যাবে, সুন্দর সেট হয়ে যাবে। তা আপনাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটা? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।